করোনার টিকা নিতে এসে অতিরিক্ত ভিড়ের কারণে বিপাকে পড়েছে সাভারের বাসিন্দারা। পর্যাপ্ত টিকা থাকলেও একসঙ্গে কয়েক হাজার নারী পুরুষ ভিড় করায় হিমশিম দশা স্বাস্থ্যকর্মীদের। এর প্রভাবে পাশের সড়কেও তৈরি হয় প্রচণ্ড ভিড়। প্রথম ডোজ বন্ধ হওয়ার ঘোষণা আর অব্যবস্থাপনার কারণে টিকা কেন্দ্রের শৃঙ্খলা ভেঙে পড়ে। অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন টিকা কার্যক্রমে সহায়তাকারী রেড ক্রিসেন্টের কয়েকজন সদস্য। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শতাধিক কর্মী নিয়ে 30,000 ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি থাকলেও অতিরিক্ত জনগণের চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে তাদের। আমাদের ভ্যাকসিনের পর্যাপ্ত চাহিদা এবং সরবরাহ এখানে আছে, তো মানুষ যদি নিজেরা নিজেদের ক্ষতি না চায়, যদি ধৈর্য ধরে, এই ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা আমাদের আছে।